অনেক ভাই যারা নতুনভাবে আহলুল হাদিস হচ্ছেন, নতুনভাবে সহি আকিদা গ্রহণ করছেন, তারা নিজেদের পরিচয় আহলুল হাদিস দিতে লজ্জাবোধ করেন, তারা নিজেদেরকে সালাফি বলতে লজ্জাবোধ করেন। তারা কি বলেন, আমরা সহি আকিদার লোক। যারা মনে করেন যে আহলুল হাদিস বলা যাবে না, যারা মনে করেন যে সালাফি বলা যাবে না, তারা নিঃসন্দেহে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন। যখন তারা পুলিশের কাছে ধরা পড়ে তখন তারা তাদের পরিচয় দেয় আহলে হাদিস। তার আগ পর্যন্ত তারা যখন আমাদের মাঝে থাকে তখন তারা বলে যে আমরা মুসলমান, আমার তরিকার লোকেরা যদি এই হাদিসটা গ্রহণ করে তাহলে আমি অনুসরণ করব। এই ধরনের কোনো শর্ত আহলে হাদিসরা দেয় না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ওয়াসুন্নাতু হুজ্জাতুহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে তাদের দলিল। ওয়ার রাসূলু ফিয়াতুহুম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তাদের দল। তারা অন্য কোনো দলের দিকে নিসবত করে না। ওয়া ইলাইহি নিসবাতুহুম, আল্লাহর রাসূলের দিকেই তাদের নিসবত। লা ইউয়ারিজুনা আলাল আহওয়া, তারা কখনো স্বেচ্ছাচারিতার পথে পরিচালিত হয় না। ওয়ালা ইয়ালতাফিতুনা ইলাল আরা, তারা কখনো মানুষের কথাবার্তার দিকে নজর দেয় না, তারা সবসময় দলিলের দিকে দেখে। তারা সবসময় দেখে মাদা কাল আল্লাহ, মাদা কাল রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এটাই হচ্ছে তাদের দেখার বিষয়, এটাই তাদের ধর্তব্যের বিষয়। এর বাইরে তারা অন্য কোনো দিকে নজর দেয় না। এটাই হচ্ছে আহলুল হাদিসদের চিরন্তন বৈশিষ্ট্য। আমাদের সমাজে এখন কিছু ভাই বের হয়েছেন, এই প্রসঙ্গটা এখনই বলতে হচ্ছে কারণ পরবর্তীতে হয়তো ভুলে যাব। অনেক ভাই যারা নতুনভাবে আহলুল হাদিস হচ্ছেন, নতুনভাবে সহি আকিদা গ্রহণ করছেন, তারা নিজেদের পরিচয় আহলুল হাদিস দিতে লজ্জাবোধ করেন, তারা নিজেদেরকে সালাফি বলতে লজ্জাবোধ করেন। তারা কি বলেন, আমরা সহি আকিদার লোক। সহি আকিদার লোক, সহি আকিদার দল বলে পৃথিবীতে কোনো দল আজ পর্যন্ত ছিল না, এটা বাংলাদেশের নতুন আবিষ্কার। সহি আকিদার দল বলে কোনো দল নেই। আপনারা বলছেন আমরা আপত্তি করছি না, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। আপনারা আহলুল হাদিস শব্দটা বাদ দিয়ে তারপরে বলছেন আমরা সহি আকিদার লোক, এটা কেন হচ্ছে? আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যারা মনে করেন যে আহলুল হাদিস বলা যাবে না, যারা মনে করেন যে সালাফি বলা যাবে না, তারা নিঃসন্দেহে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন, তারা নিজেদের আত্মপরিচয়ের সংকটে ভুগছেন। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের নাম আছে, এমন কোনো জিনিস নেই যেটার কোনো নাম নেই, তাই না? পৃথিবীতে এমন একজন মানুষ রয়েছে যার নাম মানুষ? কোনো মানুষের নাম মানুষ হয় না, প্রত্যেক মানুষের একটা নাম আলাদা আলাদা দেওয়া হয়, তাই না? কিসের জন্য দেওয়া হয়? পরিচিতির জন্য, মানুষ যেন চিনতে পারে যে এরা কারা। আপনি যদি বলেন যে আমি আহলুল হাদিস না, আমি সালাফি না, আমি একজন মুসলমান, পৃথিবীতে যত ভ্রান্ত দল রয়েছে তারা কি নিজেদের মুসলমান পরিচয় দেয় না অন্য কোনো পরিচয় দেয়? সবাই নিজেকে মুসলমান বলে, কে নিজেদের মুসলমান বলে না? আপনি যখন বলছেন আমি মুসলমান, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন অন্য ফেরকার যারা লোক রয়েছে, যারা হানাফি আছে, যারা হাম্বলি আছে, যারা মালিকি রয়েছে, শাফি রয়েছে, তারা কি অমুসলিম? তারা তো মুসলমান, তা ওরা মুসলমান, আবার ওই চট্টগ্রামে যে আহলে সুন্নাতওয়ালা মুসলমান অথবা মাজারি মুসলমান, সেই মুসলমানদের সাথে আমাদের পার্থক্যটা কি? কিভাবে বুঝবেন আপনি? আপনি যখন নিজের পরিচয়ে বলবেন যে না আমি আহলুল হাদিস, মানে আমি কোরআন এবং সুন্নাকে অনুসরণ করি, কোরআন সুন্না অনুসরণ করি নিঃশর্তভাবে, কোনো রকম শর্ত ছাড়াই, কোনো মাজহাবকে আমি এখানে মিডিয়া বানাই না, কোনো তরিকাকে আমি এখানে মিডিয়া বানাই না, কোনো দলকে আমি এখানে মিডিয়া বানাই না, আমি একমাত্র মিডিয়া বানাই কাকে? আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতকে। আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতই হচ্ছে আমার সম্বল। আমি এখানে কোনো মিডিয়া বানাই না যে আমার মাজহাব যদি এই হাদিসটা গ্রহণ করে তাহলে আমি এই হাদিসটা গ্রহণ করব, আমার তরিকার লোকেরা যদি এই হাদিসটা গ্রহণ করে তাহলে আমি অনুসরণ করব, এই ধরনের কোনো শর্ত আহলে হাদিসরা দেয় না। আপনি যখন নিজেকে পরিচয় দেবেন এটা যে আমি আহলুল হাদিস, তখন এটা স্পষ্ট হবে যে না আপনি মানে নিঃশর্তভাবে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করেন। যদি আপনি বলেন যে আমি মুসলমান, তাহলে আপনার পরিচয় এখানে অস্পষ্ট থেকে যাবে, আপনার মধ্যে মুনাফিকির পয়দা হবে, মানুষও আপনাকে চিনবে না, আপনিও নিজের পরিচয় জানবেন না। আমরা দেখেছি যারা নিজেদেরকে এইভাবে শুধুমাত্র মুসলমান পরিচয় দেয়, অনেক ক্ষেত্রেই তারা পরবর্তীতে পদভ্রষ্ট হয়ে গেছে। আমি বলছি না যারা আহলুল হাদিস তারা সবসময় শতভাগ তারা হকের উপর আছেন, তারাও অনেক সময় পদভ্রষ্ট হয়ে যান, তবে যারা মুসলমান হিসেবে পরিচয় দেন, যারা নিজেদের পরিচয় গোপন করতে চান, তাদের মধ্যে আমরা দেখেছি এই সংখ্যাটা অনেক বেশি। তাদের একটা বড় অংশ কিন্তু আজকে জঙ্গিবাদের সাথে জড়িত, এটা আমাদের স্পষ্ট করে বলতেই হচ্ছে। যখন তারা পুলিশের কাছে ধরা পড়ে তখন তারা তাদের পরিচয় দেয় আহলে হাদিস। তার আগ পর্যন্ত তারা যখন আমাদের মাঝে থাকে
তখন তারা বলে যে আমরা মুসলমান। কিন্তু যখন পুলিশের কাছে ধরা খায় তখন কি বলে? তখন বলে আহলে হাদিস। আমাদের কিছু কিছু মসজিদ ভাঙচুর করা হয়েছে, আপনারা জানেন, ফরিদপুরে হয়েছে, ভোলাতে হয়েছে, আরও কিছু জায়গায় হয়েছে। এ সমস্ত এলাকার ভাইদেরকে আমি কটাক্ষ করছি না বা আমি এখানে আসলে স্পষ্ট বলতেও চাচ্ছিলাম না, তবু আপনাদের সতর্কতার জন্য বলতেই হচ্ছে যে এ সমস্ত ভাইরাও কিন্তু নিজেদের পরিচয় আহলে হাদিস দিতেন না। তারা কিন্তু নিজেদেরকে মুসলমান পরিচয় দিতেন, তাদের মসজিদের নামও আহলে হাদিস ছিল না। কিন্তু তারা তারপরও কি রক্ষা পেয়েছেন? যখন আপনি আহলে হাদিস হিসাবে আমল করবেন, রফলি আদায়ন করবেন, আমিন বলবেন, আপনার আকিদা যখন আহলে হাদিসের আকিদা হবে, মানুষ নিঃসন্দেহে আপনাকে আহলে হাদিস বলবে। আপনি যতই নিজেকে মুসলমান বলে দাবি করেন না কেন বা মুসলমান হিসাবে নিজের পরিচয় আড়াল রাখার চেষ্টা করেন না কেন, তো প্রিয় ভ্রাতৃমণ্ডলী, আমরা যেটা আপনাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাইব যে যারা এখনও পর্যন্ত এই ভ্রান্তির মধ্যে নিমজ্জিত আছেন, যারা নিজেদেরকে এখনও পর্যন্ত মুসলমান পরিচয় দেওয়াটা জরুরি মনে করেন এবং সালাফি বা আহলুল হাদিস পরিচয় দিলে সেটা একটা অপরাধ বলে মনে করেন, নিঃসন্দেহে তারা ভুলের মধ্যে নিপতিত আছেন। এটা আমরা স্পষ্ট কণ্ঠে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই।